আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের করে দেখাবো স্পেশাল একটা লাচ্চা সেমাই। আর আমি লাচ্চা সেমাইটা করে দেখাবো আপনাদের মালাই দিয়ে। তো চলুন আমরা রেসিপিটা দেখে নিচ্ছি। শুরুতেই আমি একটা পাতিলে 2 লিটার দুধ নিয়ে নিয়েছি। তো শুরুতে একটু বলে রাখি আপনাদের যে দুধটাকে জ্বালিয়ে আমরা 2 লিটার থেকে স্ট্রেট 1 লিটারে নিয়ে আসবো। আমি এখন এখানে 3টা এলাচ দিয়ে দিচ্ছি, দিচ্ছি ছোট্ট 2 টুকরা দারুচিনি জাস্ট ফ্লেভারের জন্য। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আর চিনিটার ব্যাপারে একটু বলি আপনাদের, এটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করবেন। কেউ মিষ্টি বেশি পছন্দ করেন, কেউ হয়তো একটু কম পছন্দ করেন, তো যার যেটা ভালো লাগে সেইভাবে আপনারা চিনিটা অ্যাড করবেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো হেভি ক্রিম। হেভি ক্রিমটা বাজারে কিনতেই পাওয়া যায়। দিয়ে দিব 2 টেবিল চামচ মতো কনডেন্স মিল্ক। দুধটাকে নেড়ে চেড়ে আমরা জ্বালিয়ে নেব যেন উপর দিয়ে পুড়ে না যায়। তাহলে দুধটা ঘন হওয়া পর্যন্ত আমরা দুধটাকে জ্বালিয়ে নিচ্ছি। দুধটাকে জ্বালিয়ে আমরা অর্ধেক করে নিলাম। দেখুন কালারটা একদম কিন্তু ঘিয়ে কালার যেটা বলা হয় সেই কালারটা চলে এসেছে। দুধটা আমাদের জ্বালানো কমপ্লিট। তাহলে এটা আমরা একটু ঠান্ডা করে নিব। তাহলে এখন আমরা সেমাইয়ের প্রসেসটা করে নেব। এখন সেমাইটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে। এই জন্য চুলায় আমি একটা প্যানে 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। এখন আমি এতে কিছু কাজু বাদাম, কিছু পেস্তা বাদাম, কিছু কাঠবাদাম এবং কয়েকটা কিশমিশ আমি রোস্ট করে নিব। হালকা করে একটু রোস্ট করে নিতে হবে, তাতে করে খুব সুন্দর একটা কিন্তু ফ্লেভার আসে। তো হালকা রোস্ট করে নিলাম। এখন আমি এতে 1 প্যাকেট লাচ্চা সেমাই দিয়ে দিচ্ছি। আর লাচ্চা সেমাইগুলোকে কিন্তু খুব হালকা করে ভাজতে হবে। একটু বলে রাখি আপনাদের, এই ক্ষেত্রে লাচ্চা সেমাই কিন্তু আগে থেকেই তেলে ভাজা থাকে, এই জন্য এটা আর বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে কিন্তু এর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। জাস্ট একটু হালকা ব্রাউন করে ভেজে নিব সেমাইটাকে। জাস্ট 2 মিনিট মতো আমি ভেজে নিলাম। বাস এখন এটা আমরা নামিয়ে নেব। নামিয়ে আমরা একটা বাটিতে সেট করে নেব সেমাইগুলোকে। একটা বাটিতে সেট করে নিচ্ছি। এক্ষেত্রে একটু টিপস দেই আপনাদের, সেমাইটা হালকা গরম থাকবে, একইভাবে দুধটাও কিন্তু হালকা গরম থাকবে। দুধ একদম গরম থাকা অবস্থায় কোনো অবস্থাতেই কিন্তু সেমাইয়ে দেওয়া যাবে না, তাতে করে সেমাইটা কিন্তু গলে সিদ্ধ হয়ে যাবে। আমাদের দুধের মালাইটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, প্রায় হালকা কুসুম কুসুম গরম আছে। তো এখন আমরা উপর দিয়ে এই মালাইটা দিয়ে দিব। মালাইটার কনসিস্টেন্সিটা দেখুন, জাস্ট এইরকম হবে। সেমাইটাতে মালাইটা ঢেলে দেওয়ার পরে একটু দেখাই আপনাদের, দেখুন কতটা চমৎকার হয়েছে, একদমই আমি। আর কনসিস্টেন্সিটা কিন্তু এরকম থাকবে। রিকোয়েস্ট করব একবার হলেও এইভাবে লাচ্চা সেমাইটা রান্না করে দেখবেন। অনেস্টলি বলতেছি আপনাদের, একবার খাওয়ার পরে বারবার আপনারা খেতে চাবেন এই লাচ্চা সেমাইটা। তো যাই হোক প্রিয় দর্শক, আশা করব
আমার এই মালাই লাচ্চা সেমাইটা আপনাদের একটু হলেও ভালো লাগবে, আর ভালো লাগলে আমার সার্থকতা। আর যদি ভালো লাগে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, সেই সাথে লাইক শেয়ার এবং কমেন্ট করার জন্য। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।